অতিবৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আবু তাহের ভুঁইয়া। তাহের, পানিবন্দী মানুষের দুর্ভোগ নিয়ে জানাবেন, পাশাপাশি বাঁধ ভাঙার পর প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা দেখছেন? গতকাল থেকে এটার পানির বৃদ্ধি ছিল এবং সেটা বিপদ সীমার 50 থেকে 70 সেন্টিমিটার বাড়ি অতিরিক্ত পানি ছিল। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। তো সেটা আজকে ভোরে ফুলগাজি উপজেলার সদরের উত্তর করইয়া এবং দৌলতপুর দুটি স্থানে ভাঙ্গন শুরু হয়। আপনাকে যদি একটু দেখাই যে ভাঙ্গনটা, এখানে আমি উত্তর করইয়া ভাঙ্গন স্থান এলাকায় রয়েছি, সে ভাঙ্গন স্থানটা যদি একটু দেখাই যে সেখানে এই ভাগটা ভেঙেই মোটামুটি পানি লোকালয়ে ঢুকছে এবং সেখানে এই এলাকার 5টি গ্রামের প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ছে এবং তাদের, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যতটুকু জানিয়েছে যে এখানে যে গতকালকে রাত্রে এটা বিসর্জনের উপর দিয়ে প্রবাহিত হওয়া এবং আজ ধরে এই স্থানগুলোতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সে ভাঙ্গন হওয়ার কারণেই যে বিশেষ করে 5টি গ্রাম উত্তর করইয়া, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া এবং বিজয়পুর সহ উত্তর দৌলতপুরের 5টি গ্রামের যে লোকালয়ে পানি ঢুকে গেছে। বিশেষ করে আমরা কৃষি বিভাগ সূত্রে জানতে চাইছি যে এখানে যে 20টা কেন্দ্র রয়েছে আমনের এবং পাশাপাশি কিছু কিছু জায়গায় রোপা আমনেরও ক্ষতি হয়েছে, পুকুরের মাছ ভেসে যাচ্ছে এবং গতকালকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুঁইয়া যেটা আমাদেরকে জানিয়েছেন এই এলাকার পূর্ব প্রস্তুতি সেটা তাদের রয়েছে এবং তারা বিভিন্নভাবে এটা মনিটরিং করছে এবং আশা করে যে এইভাবেই যদি আশা করা যায় যে এই যে ভাঙ্গন যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আরো গ্রাম প্লাবিত হবে এবং পাশাপাশি সেখানে পুকুরের মাছ এবং গ্রামীণ রাস্তাঘাট রোপা আমন বিক্রয় কেন্দ্র অনেক ক্ষতি হবে। এবার তবে এই ব্যাপারে প্রশাসনের যে প্রস্তুতি, সে প্রস্তুতির কথা আমাদেরকে তাহের ধন্যবাদ আপনাকে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।